নাটোরে নলডাঙ্গায় হাজার হাজার সনাতন ধর্মাবলী পুণ্যার্থীর অংশগ্রহণে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে 2 বছর এখানে সীমিত আকারে পুণ্য স্নান করার পর এবারে বাঁধভাঙা ভিড় নেমেছে পুণ্যার্থীদের। শনিবার উপজেলার পূর্ব সোনাপাতির শ্মশান ঘাটে ও শ্যামনগর বারুই নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। চৈত্র মাসের স্বপক্ষ অষ্টমীর তিথিতে এ পুণ্য স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। পাপমুক্ত হয়ে পুণ্যলাভের আশায় ভোর থেকে হাজার হাজার পুণ্যার্থীরা বারুই নদীর পূর্ব সোনাপাতির শ্মশান ঘাটে ও শ্যামনগর ঘাটে ভিড় জমাতে থাকে। অন্য যে কোনো স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পুণ্য বলে বিভিন্ন জেলার পুণ্যার্থীরা এখানে স্নানে অংশগ্রহণ করে থাকেন। এছাড়াও দুপুরে আয়োজন করা হয় কালী পূজা ও কীর্তন মেলা। এ উপলক্ষে পূর্ব সোনাপাতির শ্মশান ঘাটে ও শ্যামনগর বারুই নদীতে ঘাট এলাকা জুড়ে রকমারি পোর্শা নিয়ে বসেছে মেলা। দূর দূরান্তের থেকে এসে জড়ো হয় সাধু সন্ন্যাসীরা।